আসসালামুকুম ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মানে দাম দর বুঝে নেবেন এখানে অনেকগুলো প্রাইস বলে আজকে আমি আপনাকে ফার্স্টে দেখাই দেবো এখানে আমি আপনাদেরকে দুই ধরনের বাজার দেখাবো একটা হচ্ছে চট্টগ্রাম হাটা জার আরেকটা হচ্ছে মডার্ন হাত ওখানে আমি আপনাকে ফার্স্ট আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আজকে বাজার বাজ ছিল না তাও মানে দেখাচ্ছিলাম কারণ বাজার বাজার দিনে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি না আর কি তেমন কিছু এখানে আমি আপনাদেরকে ওয়েস ওভার করে দিচ্ছি ভিডিওটি কারণ এখানে আপনি প্রাইস জিজ্ঞেস করতে চাইলে এখানে অনেকগুলো নয়েস আপনারা এখানে ভালো করে বুঝতে পারবেন না সেজন্য আমি আলাদা করে এখানে ওয়েস ওভার করে দিচ্ছি আপনাদের জন্য এখানে যেটা আমরা দেখছি কালোটা ওটা এক লাখ পঁচিশ বলছিল আমাকে তো আমি বলছিলাম বেচার দাম থাকে তো বেচার দাম তো ওনারা বলছিলো পঁচানব্বই পঁচানব্বই বলছে এটা আসলে কিছুটা কমায় দিবে আর কি পঁচানব্বই মানে লাস্ট ফিক্স এক হাজার দুই হাজার এটা এরকম কমা যেতে পারে আর কি এখানে অনেকগুলো বসে বসে ছিল আমি ওঠাচ্ছিলাম না কারণ এখানে একটু রেস্ট করছিল কারণ ওই সময় আমি দুপুর সময় গেছিলাম ওইটা বারোটার দিকে একটার দিকে হবে এখানে আমি আপনাকে আরেকটা যেটা কাবার খাচ্ছিলো ওইটার ওইটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার বসছিলো আর কি এটার এইটার দাম আমি যখন জিজ্ঞেস করছিলাম তা আমরা চট্টগ্রাম ভাষায় আঞ্চলিক ভাষাতে কথা বলছিলাম আর কি ওনার সাথে কিন্তু উনি বুঝতে পারেনি উনি বাইরের দেশের থেকে আসছে আর কি বাইরের ডিস্ট্রিক্ট থেকে সেজন্য বুঝে নেই তা আমরা শুদ্ধ ভাষার সাথে ওর সাথে কথা বলছিলাম তো উনি পঁচানব্বই হাজার বলছে তা আমরা হেসে বলছিলাম মানে এটা অনেক প্রাইস বাড়তি কেন বলছে তো সবাই অনেকজন বীর হয়ে গেছিলো তো ওরা বলতেছিল যে কি এটা এত দাম হলে অন্যটা কত হবে তো ও উনি বলতেছিলো যে কি নাকি এটা পঁচাশি হাজার পর্যন্ত মানে দাম উঠছিল তো আমরা চলে আসছি ওটা আর দেখি কারণ উনি অনেক দাম বলতেছিলো আর কি তো এখানে আরও অনেকগুলো দেখতেছিলাম এটা মানে দেখছিলাম আর কাছে বিচে যাচ্ছিলাম না কারণ গরুর ওইখানে গেলে তো সমস্যা আর এখানে ওনারা লাঞ্চ করছিলো যে যে আমি আপনাকে বলছি দুপুর সময়ে গিয়েছিলাম সেজন্য ওখানে আর ডিস্টার্ব করে নিই আর কি এখানেও গরু গরুদেরকেও মানে খাবার দিচ্ছিলো আর কি এখানে আমরা একটু দেখতেছিলাম দাঁড়াইয়ে আর এদিকে যেগুলো বসে ছিল ওইগুলো হচ্ছে অনেক বড় যারা হচ্ছে এখানে বড়ো গড়ো নিতে চাই তারা নিতে পারবে হাটাচারি বাজার আর কি এটা বাজার ছিল না আর এটা দেখছিলাম কি আর কি এটা আমি প্রাইসটা মেবি বিটার এক লাখ পঁয়তাল্লিশ বলছিল আর বেচার দি মানে হচ্ছে এক লাখ দশ বলছিল আর কি আসলে হাজার দুই হাজার এরকম কম হতে পারে আর কি মানে বেশি হবে না আর এটা যেটা লালটা দেখছিলাম ওটা হচ্ছে প্রাইসটা এক লাখ পনেরো বলছিল আর কি ফিক্সড ওইটা দাম দর বলে না এক লাখ পনেরো বলতেছে বেচলে দিয়ে দিবে আর কি আর কোনো ইয়াই হবে না এগুলো তো আমি বাইকগুলো দেখতেছিলাম আর কি আর কোনটা ভালো লাগতেছে কারণ সবগুলো তো আর পছন্দ হয় না মানে যেটা পছন্দ হয় ওইটাই মানে জিজ্ঞেস করতেছিলাম আর কি মানে দাম কোনটা কতটুকু এখানে আরেকগুলো আমি এই যে কালারটা এখানে যে দেখতে পাচ্ছেন কালার মধ্যে ওর সাদার মধ্যে ওইটার প্রাইসটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ বলছিল আর ফিক্সড প্রাইসটা হচ্ছে এক লাখ দশ আর সাদাটা হচ্ছে এক লাখ পনেরো বলছিল দাম এটা হচ্ছে পঁচানব্বই হাজার হইলে দিয়ে দিবে বলছিল এখানে মোটামুটি মানে প্রাইসটা হাটা বাজারে কম কমই বলতে পারেন কারণ অন্য অন্য জায়গাতে যেগুলোই দেখছি আমি ওইগুলোতে হচ্ছে অনেকগুলো প্রাইস বাড়তে বলতেছে বলতে গেলে যেগুলো আমি আপনাকে এক লাখ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এক লাখ দশ যেগুলো বলতেছি ওগুলো অন্য ইয়া বাজারে বলতেছে প্রায় এক লাখ সত্তর এক লাখ আশি এক লাখ পঁয়ষট্টি দা দাম বলতেছিল আর কি এখানে বড় গরুগুলো আছে এখানে আমরা কিছুক্ষণ দেখবো আর কি আর এটা যেটা দেখতে পাচ্ছেন আর গলার মধ্যে যেটা হচ্ছে আপনার এক লাখ আর কি এখানে যে বাইরের গরুও ছিল মানে কিনে দিয়ে ওরা আর কি সেই জন্য ওখানে আর যায়নি আর কি এখানে আমরা প্রকৃতি আপনাদের কি কিছু দেখিয়ে দিচ্ছিলাম আর কি এখানে গরু দেখার সাথে সাথে আমরা অন্য জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি রিক্সার মধ্যে বিশ টাকা লাগছিল কিন্তু আমরা হেঁটে যাওয়ার চিন্তা ভাবনা করছি আর কি কারণ হেঁটে গেলে ভালোই লাগবে স্বাস্থ্যর জন্য একটু ভালোই হবে সেই জন্য আমরা এটা একটু চাচ্ছিলাম আর কি ভালোই লাগতেছিল তো আমরা এখানে মদনহাট যেটা বলছিলাম ওটা হাটাচারি বাজার ছিল আর এটা মদনহাট হেলাল চৌধুরী পাড়া এম একে রহমানিয়ে স্কুল ছিল আর কি এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি তো আমরা এখানে গরু বাজার চলে আসলাম এ এটা দারণা ছিল না যে কি আমাদের এতগুলো গরু এখানে দেখতে পাবে কারণ এখানে হচ্ছে হরলে পাড়া বলে আর কি আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষাতে আমরা এখানে ভাবছিলাম অনেক কি কম হবে যেমন কি হাটাচারি বাজারে কমই ছিল সেজন্য আমরা ভাবছিলাম এখানেও কম হবে কিন্তু আমার আমরা বলিয়েছিলাম কারণ এখানে এতগুলোই গরু ছিল যে কি আমরা বলার বাইরে মানে এখানে এতগুলো গরু যে কি আপনারা মাজারি চুটো মানে একজন নিয়ে কুরবানি করতে পারবে মিডেল ফ্যামিলিতে ওরা করতে পারবে এরকম এখানে যেটা শুয়েছিল এটা আমি একটু দেখবো আর কি কারণটা একটু ভালোই লাগছিলো শুয়েছিলো আর কিছু ভদ্র হয়েছিলো এটা গরুটা হচ্ছে এক লাখ এখানে দাম বেশি মদন হাটে একটু দাম বেশি যেহেতু আমি আপনাদেরকে বলছি হাটা হাটা যদি বাজারে কম ছিল এখানে বেশি যেটা কালারটা আমি আদর করছিলাম ওইটা হচ্ছে আপনাদের এক লাখ পাঁচপন্ন হাজার মানে চাইছিলো আর কি দামটা আর আমি আর কিছু বলি নেই মানে ফিক্সড প্রাইসটা জিজ্ঞেস করিনি উনি দামই বলছে এক লাখ পঁচপান্ন আইডিয়া করে বলতেছিলাম আর কি উনি ফিক্স বলবে এক লাখ চল্লিশ অথবা পঁয়তাল্লিশ বলবে আর যেটা সাদাতা দেখছিলাম ওইটাও উনি বলতেছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা হবে আরকি কালারের জন্য দাম বেশি বলতেছে আর কি তো উনি ওইটা ফিক্স বলছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার তো আমি ওইটাও আর দেখি নিয়ে চলে আসছি বাইরে দেখার জন্য চলে আসছি আর কি এখানে বড়ো গরু আটাচের বাজারে তো তেমন ছিল না এখানে অনেকগুলো ছিল আর কি সেই জন্য এখানে বড়গুলা বড়ো গরু দেখতেই সুন্দর লাগে সেজন্য জন্য এখানে আমরা আপনাদেরকে বড়ো গরুগুলা দেখিয়ে দিচ্ছিলাম আর কি এখানে যেটা দাঁড়াই ছিল ওইটা হচ্ছে এখানে যেটা আমি আপনাদেরকে ছিল ওই সাইডে ওটার দামটা হচ্ছে ওনারা দুই লাখ দশ বলতেছিল আর কি তো দুই লাখ দশ বলার পর আমি ভাবছিলাম এটা তো অনেকই প্রাইস বলতেছে আর এখানে মেবি আপনাদেরকে ক্যামেরা থেকে অনেক ছোটোই লাগবে গরু কিন্তু গরুগুলো ছোটো ছিল না মোটামুটি ভালো ছিল আমি আপনারকে আইডিয়া ধারণাটা দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে যেটা এই গরুটা যেটা আপনারা এখানে বসা দেখতে পাচ্ছেন ওই গরুটা হচ্ছে প্রায় সাড়ে তিন মন গরু মাংস হবে বলতেছিলো আর এখানে যে গরুটা দাঁড়াই ছিল ওইটাও আমি জিজ্ঞেস করছিলাম হচ্ছে ওনারা ওনারা আইডিয়া বলতেছিল আর কি সাড়ে তিন মন থেকে দশ কেজি পারে আর কি ওনারা আইডিয়া দিচ্ছিল আর এই গরু যেটা বলছিলাম হচ্ছে এটা সাড়ে তিন মন বলছিল ওনারা সাড়ে তিন মনের থেকে আমার আমার আইডিয়া ধরে আমি বলছিলাম এটা তিন মন হবে, সাড়ে তিন মন হবে না ওনারা বলছিল সাড়ে তিন মন হবে ওনারা মেপে দিতে পারবে যদি এখন নিলে এই স্কেলের মাধ্যমে মাইপে দিবে আর কি কিন্তু আমি আর কিছু বলি নাই বলছিলাম থাক তাহলে অন্যদিকে বাজারের দাম কীরকম ওইটা দেখতে আসছে আর কি তো বাজারের দামগুলো দেখতেছিলাম ওরা আপনাদেরকেও সাথে দেখিয়েছিলাম আর কি আর ক্যামেরা কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবেন আপনারা আর আপনারা কোন কোন জায়গা থেকে দেখতেছেন ওইটা অবশ্যই কমেন্টে বলে দিবেন এখানে গরুগুলো দেখছিলাম কিছুটা এইখানে আপনারা মনে ভাবছেন দাগ আছে আর কি করতে কিন্তু ওগুলোর দাগ না ওগুলো হচ্ছে ট্যাগ লেগছে আর কি মানে টোকেন নাম্বারগুলো লেগছে আর কি গরু কটা আসছে টোকেন নাম্বার এইখানে এই গরুটা যেটা দাঁড়াই রয়েছে ওটা হচ্ছে আপনাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার বলছিলো আর কি তাও আমার বা বাকিগুলোর থেকে মুদান হাটে ওইটাই কম লাগছিল কারণ এক লাখ পঁয়তাল্লিশ বলছে ওইটা অন্য জন মনে হলে ওইটা এক লাখ সত্তর আশি বলতো আর কি সেই জন্য আর কিছু বলি নি মানে চলে আসছি আর মার্কেটিং করি নি আর কি কারণ এখন তো অনেকদিন বাকি আছে এখন প্রায় আজকের ডেটটা হচ্ছে দশই জুন দুই হাজার চব্বিশ কোরবানি আজকে তো এতদিন আগে মানে ছয় সাত দিন আগে তো নেই আর কোনো দরকার নেই এখানে আমরা নিব হচ্ছে এখানে দুই থেকে তিন দিন আগে সেজন্য আর মানে ইয়া করি নেয় আর কি তো এখানে আমি কালারটা দেখছিলাম আর কি কালারটা হচ্ছে আপনার প্রাইস এক লাখ দশ বলছিল আর সাদা তার যেটা কালারটার সাথে আছে ওইটা হচ্ছে আপনাদের এক লাখ টাকা বলছিল আর কি তো ওগুলো আমি আর দিই কিনি কারণ এত ছোটো সাত আটা হচ্ছে এত ছোটো ওই এক লাখ টাকা বলছিলো তা অনেক প্রাইসই বলে দিয়েছিলো এক লাখ টাকা তো ওইটাও মিনিমাম আমার আইডিয়া ধরো ওইটা হচ্ছে আপনাদের জন্য সত্তর হাজার হবে কারণ ওটার ওইটা বলতেছিলো ওনারা বলতেছিল আর কি আশি থেকে নব্বই কেজি হবে গরুর মাংস মানে শুধু গরুর মাংস স্কেলের মধ্যে মাপি দেবে আর কি আমি বলছি তাকে আশি থেকে নব্বই দিতে হবে না আমি অন্যটা দেখতেছি আর এখানে অনেকগুলো প্রাইস বাড়তি ছিল যেমন কি আমি আপনাদেরকে আগেও বলছিলাম হাটাচারি বাজারে কমিয়েছিল মোটামুটি ট্রাই করব অন্য বাজারে দেখার জন্য তো আপনাদেরকে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে কারণ এটা গরু বাজারে ভিডিও করার জন্য অনেক হাট কষ্ট লাগে আর এখানে হচ্ছে মাঝখানে গিতে অনেক বই লাগে আর কি কারণ কোন সময় কি গরুর সমস্যা হয়ে যে জানি না লাতি দিতে পারে সেজন্য মানে অনেক বই বই মানে যাচ্ছিলাম আর কি ভিডিও করার জন্য তো ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অলি বাজি দেবেন কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে আর আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও সবার আগে এখানে দেখতে পাচ্ছেন না এই গরুটি আমি আপনাদেরকে দেখেছিলাম ভালো করে এখানে এই গরুটা হচ্ছে অনেক বড় এটা এটা হচ্ছে দশ মন মাংস হবে বলছিল আর কি মেপে দিবি সেই জন্য আমি একটা ধরে দেখছিলাম আর কি আর আমার হাতটা মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি কত বড় হবে আর কি কারণ এটা গরুটা কালারও সুন্দর ছিল অনেক বড়ও ছিল সেই জন্য আমি আপনাকে মাপে দেখেছিলাম আর ভিতরে যাওয়া পসিবল ছিল না সেজন্য আমি এটা আপনাদেরকে জুম করে দেখিয়ে ক্যামেরা করতেছিলাম আর কি আর এখানে ইন্ডিয়ান বলদ গরু ছিল ইন্ডিয়ান বলদ গুরুগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম এখানে এটা সাতাটা ছিল সাতাটা ইন্ডিয়ান বলদ গুরুটা এক লাখ বিশ হাজার চাইছিল আর কি আর আমি এটা জাস্ট জাস্টে না বলছিলাম সত্তর হাজার বলছিলাম আর কি তো উনি বলছে এত কম হবে না ওটা হচ্ছে এক লাখ টাকা মানে ফিক্সড প্রাইস আর এই দিক সেদিক হবে আর কি তো আমি বলছিলাম আচ্ছা তাকে আমি অন্যগুলো দেখতেছি আর এগুলো দেখতে আসছিলাম এখানে ছাড়টা ছিল চারোটায় মানে নাকি সেল হয়ে গেছে আর কি তো আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি আর এত প্রাইসের মধ্যে কে নিয়েছে যায় না